হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ লুৎফুল হক, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, বিদ্যালয় সৈয়দ শামসুজ্জ হক সরকারি কলেজ। আজকে আমি একাদশ শ্রেণীর পরিসংখ্যান বিষয়ে চতুর্থ অধ্যায় অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে আলোচনা করব। তো কেন্দ্রীয় প্রবণতা বলতে আমরা কী বুঝি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কী বুঝি, এইটা আমরা আগে জেনে নিই, কেমন? তো আমরা প্রথমেই আসি কেন্দ্রীয় প্রবণতাটা আসলে কী। কেন্দ্রীয় প্রবণতা হলো যে কোনো তথ্য সারিকে উহার মধ্য মান দ্বারা উপস্থাপন করার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এটাকে আবার অন্য ভাষায় বলা যায় যে কোনো তথ্য সারির দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে অধিকাংশ মানগুলো উহার কেন্দ্রীয় মানের দিকে ঝোঁকার একটা প্রবণতা লক্ষ্য করা যায়, আর মানগুলোর এই ঝোঁকার প্রবণতাকেই কেন্দ্রীয় প্রবণতা বলা হয়। যেমন কোনো শিক্ষার্থীকে যদি আমি প্রশ্ন করি যে তোমার মাসে কত খরচ হয়তো সে উত্তর দেবে আমার মাসে 5,000 টাকা খরচ হয়। তো প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক মাসেই কি তার 5,000 টাকা খরচ হয়? স্বাভাবিকভাবেই এটা অসম্ভব। হয়তো বা কোনো মাসে 5,000 একটু কম, কোনো মাসে বেশি, এরকম হবে। কিন্তু সে উত্তর দেওয়ার সময় আসলে অ্যাভারেজ করে তার উত্তরটা দিয়েছে, আর এটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এখন আসি আমরা যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপটা কী। যে সমস্ত পরিসংখ্যানিক পদ্ধতি বা সূত্র বা ফর্মুলা দ্বারা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করা হয় তাদেরকেই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলে। তো এখন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 5 প্রকার। 1, গাণিতিক গড়। 2, জ্যামিতিক গড়। 3, তরঙ্গ গড়। 4, মধ্যমা। এবং 5 হল প্রচুরক। তো 1 নম্বর হচ্ছে গাণিতিক গড়। আমরা আজকে গাণিতিক গড় সম্পর্কে আলোচনা করব। তো গাণিতিক গড়ের আমরা সংজ্ঞাটা একটু জেনে নিই যে গাণিতিক গড় বলতে আসলে আমরা কী বুঝি এবং এটা আমরা নির্ণয় বা কীভাবে করব। তো গাণিতিক গড়ের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কোনো তথ্য সারিতে যতগুলো মান থাকে তাদের সমষ্টিকে পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে। তাহলে গাণিতিক গড়ে আমরা যদি সূত্রটা লিখতে যাই তাহলে এরকমভাবে লিখতে পারি যে x bar equal to summation x ভাগ n I equal to 1 to n। এবার আমরা দেখব যে জ্যামিতিক গড়টা কি। জ্যামিতিক গড়ের সংজ্ঞায় আমরা বলব যে কোনো তথ্য সারিতে যতগুলো মান থাকে তাদের গুণফলের ততম মূলকে জ্যামিতিক গড় বলে। তবে এখানে খেয়াল করতে হবে সেটা হলো জ্যামিতিক গড় করার বেলায় আমাদের দুটো রেস্ট্রিকশান আছে, অর্থাৎ দুটো লিমিটেশান আছে। যেমন এক হলো যে সংখ্যাগুলোর মধ্যে যদি কোনো সংখ্যা শূন্য থাকে
অথবা আরেকটা হচ্ছে যদি নেগেটিভ বা ঋণাত্মক মান থাকে তাহলে সেক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। তারপরে আসি হলো তরঙ্গ গড়, এটাকে উল্টন গড়ও বলা হয়। তরঙ্গ গড় হচ্ছে যে কোনো তথ্য সারিতে যতগুলো মান থাকে তাদের উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মানকে তরঙ্গ গড় বলে। অর্থাৎ তরঙ্গ গড়টা হলো দুইটা স্টেপে হয়। প্রথম তথ্য সারিগুলোর আগে উল্টা মান নিতে হবে, সেই উল্টা মানে গাণিতিক গড় করতে হবে, পরবর্তীতে সেই মানটাকে আবার উল্টাতে হবে। তো তরঙ্গ গড়ের সূত্র হচ্ছে এরকম, আচ্ছা এখন আসি যে মধ্যমা, আমাদের চতুর্থ পরিমাপটা হচ্ছে মধ্যমা। মধ্যমা বলতে আমরা বুঝি হলো যে কোনো তথ্য সারিকে উচ্চক্রমে বা নিম্নক্রমে সাজানোর পরে যে মানটি ঠিক মাঝখানে অবস্থান করে তাকে মধ্যমা বলে। অর্থাৎ তথ্য সারিগুলো আমরা উচ্চক্রমে অথবা নিম্নক্রমে সাজানোর পরে যে মানটি মাঝখানে পাবো সেটাই মধ্যমা। তো মধ্যমাকে আমরা এম ই দিয়ে লিখি। এম ই ইজিক্যাল টু হচ্ছে এম প্লাস ওয়ান বাই টু কম পদ। তারপরে আসলে হচ্ছে পাঁচ নাম্বার পদ্ধতি হলো প্রচুরক। প্রচুরক হলো যে কোনো তথ্য সারিতে যে মানটি সবচাইতে অধিক বার থাকে বা সবচাইতে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে। তো প্রচুরক নির্ণয়ের সাধারণ তথ্য সারির জন্য কোনো সূত্র আসলে নেই, এটা আমরা অবজারভেশনের মাধ্যমে বা চোখে দেখে আমরা বের করি। অর্থাৎ যে সংখ্যাটা বেশি বার থাকবে সেটাই প্রচুর। আর অশ্রেণীকৃত তথ্যের জন্য প্রচুরকের আমরা একটা সূত্র প্রয়োগ করি, সেটা হচ্ছে এরকম যে প্রচুরকের সাংকেতিক চিহ্ন এম ও এটা সমান হচ্ছে এল প্লাস উপরে ডেল ওয়ান ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু সি। আচ্ছা এখানে আমি জ্যামিতিক গড়ের সূত্রটা লিখছিলাম না, তো এটাকে জি এম বা শুধু জি দিয়েও লেখা হয় অনেক সময়, সেটা হলো সামেশান লগ এক্স আই, সরি এখানে আমি একটু সংশোধন করছি, দাঁড়াও, জি এম ইজিক্যাল টু এল টি লগ সামেশান লগ এক্স আই ডিভাইডেড বাই এন। তাহলে আমরা যে পদ্ধতির কথা বললাম যে এই কেন্দ্রীয় প্রবণতার যে পাঁচটা পরিমাপ অর্থাৎ গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যম এবং প্রচুরক, এই পাঁচটা পরিমাপে আমরা এই সূত্র দিয়ে অঙ্কগুলো বের করতে পারব। তো প্রথমেই আমরা আজকে গাণিতিক গড়ের একটা উদাহরণ দেই। যেমন তামিম ইকবালের পাঁচটা ইনিংসের গড় মান, সরি পাঁচটা ইনিংসের রান সংখ্যা আমরা ধরে নিলাম 50, 35, 85, 40, 100। তাহলে এই পাঁচটা ইনিংসে তামিম ইকবাল গড়ে কত রান করেছে
এটা আমরা জানতে চাই। তাহলে এই গড় রান বের করার জন্য আমরা যে সূত্রটা এখানে দেখো আমি লিখছি, ডেক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এক্স আই ভাগ এল। তাহলে এখানে এই ধরি এক্স আই সমানই হচ্ছে এই রানগুলো, তাহলে এখানে এক্স বার ইজ ইকুয়াল টু এক্স ওয়ান যোগ এক্স টু যোগ এক্স থ্রি যোগ এক্স ফাইভ ভাগ হচ্ছে ফাইভ। এখন এইখানে এই এক্স বার বলতে গড়কে বোঝায়, আর এই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি সরি এখানে এক্স ফোর প্লাস এক্স ফাইভ হবে। এই মানগুলো যথাক্রমে এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম রান। এখানে আমরা এক্স ওয়ান বলতে এই ফিফটি, এক্স টু বলতে থার্টি ফাইভ, এক্স থ্রি বলতে এইটি ফাইভ, এক্স ফোর ফর্টি এবং এক্স ফাইভ হচ্ছে হান্ড্রেড। আর এখানে এন বলতে আমরা বুঝতে হলো পদ সংখ্যা বা তথ্যের সংখ্যা, এখানে তথ্য আছে আমাদের পাঁচটা। সুতরাং এখানে এন হবে এখানে হবে ফাইভ, অর্থাৎ এন এর মান হচ্ছে ফাইভ। এখন স্বাভাবিকভাবে উপরের সংখ্যাগুলো আমরা যোগ করে দেব, দেখি এদের যোগফলটা কত আসে। পঞ্চাশ পঁয়ত্রিশ যোগ পঁচাশি যোগ চল্লিশ যোগ একশো আসলো তিনশো দশ, ভাগ হলো পাঁচ আসে হলো বাষট্টি। তাহলে আমরা বুঝতে পারলাম যে তামিল বলের এই পাঁচটা ইনিংসের গড় রান হচ্ছে বাষট্টি। তো আশা করি তোমরা বুঝতে পারছ, আর যদি এখানে বুঝতে কোনো সমস্যা হয় পরবর্তীতে তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের পরবর্তী ক্লাসে এটা নেব। আচ্ছা, গাণিতিক গড়ের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে শ্রেণীকৃত গণসংখ্যা নিবেশন। আমি যেটা করলাম এটা হচ্ছে অশ্রেণীকৃত। শ্রেণীকৃত গণসংখ্যা নিবেশনের জন্য আলাদা সূত্র আছে। তো আচ্ছা সূত্রগুলো আমি লিখে দিচ্ছি, শ্রেণীকৃত গণসংখ্যা নিবেশনের সূত্র গড় হল এক্স বার ইজ ইকুয়াল টু সামেশান এফ আই ভাগ এক্স আই এফ আই ইন্টু এক্স আই ডিভাইডেড বাই এন। তো যদি দেখা যায় যে পাঁচটা পরিবার হলো কোনো পাঁচটা শ্রেণীতে ছাত্র সংখ্যা এবং তাদের নম্বর যদি এরকম দেওয়া থাকে যে ছাত্র সংখ্যা এবং হচ্ছে নম্বর ধরলাম দশ বিশ পঁয়ত্রিশ এবং ষাট, আর ছাত্র সংখ্যা দুই এইখানে দশ পাঁচ চার, অর্থাৎ এখানে কোনো একটা ক্লাসে দেখা যাচ্ছে যে মোট ছাত্র হচ্ছে এগারো জন। তো এখন এই এগারো জন স্টুডেন্টের নম্বর এখানে যথাক্রমে দুইজন পাইছে হলো দশ করে,
20 করে নম্বর পাইছে হলো 10 জন 35 করে পাইছে 5 জন আর 60 করে পাইছে হলো 4 জন অর্থাৎ এইটা একটা হলো গণসংখ্যা যুক্ত নিবেশন এই ক্ষেত্রে আমাদের যদি গড় মান বের করতে চাই তাহলে আমাকে এই সূত্রে বের করতে হবে তো এটা আমরা প্রয়োগ করে দেখি যে এই ডাটা বা এই তথ্যের গড় মানটা কত আসে তো তাহলে গড় এক্স বার ইকুয়াল টু সূত্রটা আমি আবার লিখে নিচ্ছি এফ আই এক্স আই ডিভাইডেড বাই এখানে এন আর এখানে এন বলতে আমরা বুঝব হল সামেশন এফ আই অর্থাৎ গণসংখ্যার সমষ্টি এইখানে এই গণসংখ্যা বলতে আমরা বলতে ছাত্র সংখ্যাগুলোই হচ্ছে গণসংখ্যা তাহলে যদি মানটা আমি বসাই তাহলে এখানে দেখব এটাকে যদি ভাঙি তাহলে এরকম আসে এফ ওয়ান এক্স ওয়ান যোগ এফ টু এক্স টু যোগ এফ থ্রি এক্স থ্রি যোগ এফ ফোর এক্স ফোর ডিভাইডেড বাই এইখানে হলো এন তো এইখানে এই এফ ওয়ান এক্স ওয়ান অর্থাৎ প্রথম গণসংখ্যা এবং তার মান তাহলে এখানে এফ ওয়ান বলতে আমরা টু বুঝব আর এক্স ওয়ান বলতে হচ্ছে এই টেন এফ টু বলতে টেন এক্স টু বলতে হলো টোয়েন্টি এফ থ্রি বলতে হলো ফাইভ থার্টি ফাইভ যোগ ফোর ইন্টু সিক্সটি আর এইখানে এন বলতে সামেশান এফ আই দ্যাট মিন্স এই যে চারটা রাশি আছে এর যোগফল এর যোগফলটা কত আসে আমি একটু দেখে নিই আচ্ছা তাহলে আমি একটু দেখি এখানে দশ যোগ বিশ যোগ হলো পঁয়ত্রিশ যোগ ষাট তাহলে হচ্ছে হলো এখানে পাঁচ ছয় তিন নয় দুই এগারো একে বারো একশো পঁচিশ তাহলে এখানে এন এর মান আসে হলো একশো পঁচিশ তাহলে এটাতে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে হলো দশ দুগুণ বিশ এখানে হচ্ছে দুইশো এখানে পাঁচ পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হচ্ছে দুই তিন পাঁচে পনেরো ষোলো সতেরো আচ্ছা যোগ দুশো চল্লিশ আর এখানে একশো পঁচিশ আচ্ছা যোগ করলে যেটা আসবে সেটাই উত্তর হ্যাঁ যোগ করলে সেটা হবে সেটা আচ্ছা এখানে এখানে যোগ করার পরে যে মানটা আমরা পাবো তাতে একশো পঁচিশ দিয়ে ভাগ করলে যে মানটা আসবে সেটাই আমাদের গাণিতিক বল তো আশা করছি তোমরা অশ্রেণীকৃত এবং শ্রেণীকৃত দুই ধরনেরই গাণিতিক গড়টা করতে পারবে ধন্যবাদ সবাইকে আবার আগামী ক্লাসে দেখা হবে